ভারতের এই যুগের ব্যাটসম্যান শাবমান গিল আইপিএল দিয়ে যার উত্থান, সম্প্রতি ভারতের জাতীয় দলে এসে একের পর এক অভিনব সব ইনিংস খেলছেন। এবার ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করে ফেললেন, আরও একটি ডাবল সেঞ্চুরি দেখল ক্রিকেট বিশ্ব। ডাবল সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় নতুন ওপেনার শাবমান গিল। হায়দরাবাদে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল শতকের দেখা পেয়ে গেছেন গিল। 149 বলে 208 রানের যে বিধ্বংসী ইনিংস তিনি খেলেছেন, তার এই ইনিংসে ছিল 9টি ছক্কা এবং 19টি চারের মার। গিলের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে কিউদের সামনে 350 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। গিল যখন একাই 208 রান করেছেন, বাকিরা মিলে করতে পেরেছেন মাত্র 142 রান। ওয়ানডেতে গিলের আগে ডাবল সেঞ্চুরি করেছিলেন আরও 4 জন ভারতীয় ব্যাটসম্যান, সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, রোহিত শর্মা এবং এই তো সম্প্রতি আরও একজন নতুন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছেন, তিনি ঈশান কিষাণ। এদের মধ্যে রোহিতের রয়েছে 3টি ডাবল সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে রোহিতের করা 264 রানের ইনিংসটি ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। 50 ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের 237 রান, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের 215 রান, পাকিস্তানের ফখর জামানের 210 রান। কদিন আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের নতুন ব্যাটসম্যান, যিনিও আইপিএলের উৎপাদন, সেই ঈশান কিষাণ। নিউজিল্যান্ডের সঙ্গে শাবমান গিল যখন ডাবল সেঞ্চুরি হাঁকালেন, তখন তার বয়স মাত্র 23 বছর 132 দিন। অর্থাৎ ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানো যে ব্যাটসম্যানদের তালিকা, সেই তালিকায় তিনি এখন সর্বকনিষ্ঠ, সেটিও একটি বিশ্ব রেকর্ড। সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির চমক দেখালেন ভারতের এই প্রজন্মের নতুন তারকা শাবমান গিল।